ভেজা মাঠে জোর করে বাংলাদেশকে খেলতে নামিয়ে দেওয়ার পাশাপাশি বিরাট কোহলির ফেক ফিল্ডিং নিয়ে ক্রিকেট বিশ্বে তুমুল সমালোচনা হচ্ছে। ভারতের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন মাঠের আম্পায়াররা। ভারতের সাবেক ওপেনার ও ক্রিকেট ধারাভাষ্যকার আকাশ চোপড়া তার মতে কোহলির ফেক ফিল্ডিং নিয়ে বাংলাদেশ দলের অভিযোগ সঠিক। এমনকি এই ফেক ফিল্ডিংয়ের কারণে ভারতের যে 5 রানের পেনাল্টি হওয়ার কথা ছিল তাও স্বীকার করে নিলেন তিনি। ভারত বাংলাদেশ ম্যাচে বিরাট কোহলি শতভাগ সত্যি যে ফেক ফিল্ডিং করেছেন, যা প্রতারণা বা চুরির সমতুল্য। লাইভে এসে আকাশ চোপড়া বলেছেন, কোহলি বল হাতে না নিয়েও থ্রো করার ইঙ্গিত দিয়েছিল। মাঠে থাকা 2 আম্পায়ার ও তৃতীয় আম্পায়ার যদি ব্যাপারটা দেখতেন তাহলে নিশ্চিতভাবে পেনাল্টি হিসেবে ভারতের 5 রান কাটা যেত। শুধু তাই নয়, ওই ডেলিভারিটাও ডেড বল বলে বিবেচিত হতো, ফলে 2 রান দৌড়ে নেওয়ার জন্য ভারতের বিপক্ষে 7 রান পেতে পারত বাংলাদেশ। এমনকি সেই ডেলিভারি ডেড বল হওয়ার জন্য আরও একটি বাড়তি বল খেলার সুযোগ পেত সাকিবরা। কিন্তু তেমন কিছু ঘটেনি, কারণ আম্পায়ারের চোখ থেকে এত বড় ঘটনা এড়িয়ে গেছে। তারা দেখলে বাংলাদেশ কিন্তু জিতে যেত। মনে রাখবেন, আমরা কিন্তু 5 রানে ম্যাচ জিতেছিলাম।